একটু গোল শেপ দিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চেপে দেব, দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। সবগুলো এভাবে করে নেব, মশো করে ভাজতে হবে। দেখুন কম তেলেও কিন্তু করা যায় এই পাকোড়াগুলো। দেখুন বন্ধুরা, আমি যখন রান্না করছিলাম তখন মিথিলা কি করছে, একা একা লিপস্টিক পরছে, একা একাই কিন্তু সাজুগুজু করছে, শোকেস থেকে বের করছে। দেখুন কতটা মারির প্রয়োজন মিথিলার। বন্ধুরা আমি ভালো আছি, আমরা ভালো আছেন তো? আমি ভালো আছি। মা কি করছে? আমি পড়ছি, ওকে কেমন লাগছে? দেখুন বন্ধুরা, মিথিলা কিন্তু একা একাই শোকেস খুলে এসবগুলো করছে, শোকেস খুলে সব কিছু বের করছে, করে সাজুগুজু করা শুরু করে দিয়েছে। এখনও কিন্তু তার সাজুগুজু করা শেষ হয়নি। নমস্কার বন্ধুরা, মিথিলা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। ফিরে যাচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটা খুবই ভালো লাগবে, সাথে থাকবেন, দেখতে থাকবেন। বন্ধুরা, শীত থাকতে থাকতে আপনারা একটু কম তেলে ফুলকপির বড়া বা পাকোড়া খেয়ে দেখুন, সকাল বিকেলের নাস্তায় হোক। আর এটা ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, আবার রুটি পরোটার সাথেও কিন্তু খাওয়া যায়। সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। খুব সহজ বা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করা যায়। দেখুন বন্ধুরা, আমি ফুলকপিগুলো খুব সুন্দর করে একটু ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়ে নিয়েছি। আর এটা আমি কিন্তু একটু ভাপিয়ে সিদ্ধ করে নিয়ে নেব। আর সেটা করব আমি রাইস কুকারে, ভাত বসিয়ে দিয়েছি, রাইস কুকারের ওপরে দিয়েই কিন্তু এটা আমি ভাপিয়ে নেব। আপনাদের বাড়িতে যদি রাইস কুকার থাকে তাহলে কিন্তু যে কোনো সময়ে সবজিগুলো এভাবে ভাপিয়ে নিতে পারবেন আমার মতো করে, তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে রান্নাটা করে নিতে পারবেন। এক কাজে কিন্তু দুই কাজ হবে, তাতে গ্যাসও কিন্তু সেভ হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু রাইস কুকারে ভাত বসিয়ে দিয়ে দিয়েছি, আর উপর থেকে এটা বাটিটা দিয়ে দিলাম। ভাতও হবে আমার, ফুলকপিগুলো একটু একটু ভাপিয়ে নেব, অনেকটা সিদ্ধ হয়ে আসবে। তারপরে ফিরে আসব, ফুলকপিটা ভাপিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফুলকপিটা ভাপিয়ে নিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে, আর পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি বড়াটা তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নেব। এখানে আমি পেঁয়াজের কালি অ্যাড করে দিয়ে দেবো। এখানে দেখুন পেঁয়াজের কালি নিয়েছি, কিছু গাজর কুচি ছিল আমার কাছে সেটাও দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর নিচে ধনে পাতা কুচি। আর এখানে দেখুন নিয়ে নিয়েছি আটা আর কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা হাতের কাছে যদি চাউলের গুঁড়া থাকে তাহলে চাউলের গুঁড়া দিয়ে করবেন, তাহলে খুব সুন্দর মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আর আমি তার জন্য এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি 2 চামচের মতো লঙ্কার গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ করে জিরার গুঁড়া, ধনে গুঁড়া। সব উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দেবো। এখানেও যে উপকরণগুলো নিয়ে নিয়েছি সব কিছু এখানে অ্যাড করে দিয়ে দেবো, দিয়ে খুব সুন্দর করে হাতের সাহায্যে আমি মিশিয়ে নেব। এভাবে যদি ফুলকপির পাকোড়া বা বড়া তৈরি করা হয় তাহলে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে, এটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে ট্রাই করবেন শীত থাকতে থাকতে। আমি এভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। খুব সুন্দর করে এটা মাখাতে হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে নিয়েছি। আমার মনে হচ্ছিল আরও একটু চাউলের গুঁড়া লাগবে, সেই জন্য একটু চাউলের গুঁড়ো অ্যাড করে দিয়ে দিলাম। বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি বড়াগুলো তৈরি করে নেব, ভেজে নেব। সাথে থাকবেন, দেখতে থাকবেন বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা কিন্তু খুব ভালো মতো করে আমি গরম করে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি তেল অ্যাড করে দিয়ে দেবো। কম তেলেই কিন্তু এই বড়াগুলো ভেজে নেব। আপনারা চাইলে এটা বেশি তেল দিয়েও ভেজে নিতে পারেন। তেলটা কিন্তু খুব ভালো মতো করে আমি গরম করে নিয়ে নিয়েছি। এবার এভাবে আমি একটু গোল শেপ দিয়ে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটু চেপে দেব, দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। সবগুলো এভাবে করে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে করে নিতে পারেন। আমি এভাবেই ভেজে নেব সবগুলো। দেখুন বন্ধুরা আমি কিছু দিয়ে দিয়েছি আর এভাবে আমি সবগুলো একটু খুব সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে ভেজে নেব। এটাকে আবার অনেকে কাবাবও বলতে পারেন, ফুলকপির কাবাব। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রেসিপিটা। এবার আমি বড়াগুলো উল্টিয়ে নেবো আর এভাবে সবগুলো উল্টিয়ে নিয়ে আমি ভেজে নেবো মচমচে করে দুই সাইড। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে এটা। সবগুলো কিন্তু আমি উল্টিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি আরেক সাইডও খুব সুন্দর করে ভেজে নেবো, এমন মচমচে করেই ভাজতে হবে। দেখুন কম তেলেও কিন্তু করা যায় এই পাকোড়াগুলো, আর তেল খাওয়াও কিন্তু শরীরের পক্ষে বেশি উপকার নয়। আমাকে কিন্তু অলরেডি ডাক্তার তেল একটু কম খেতে বলছে, তারপরেও কিন্তু সম্ভব হচ্ছে না। দেখুন বন্ধুরা, পাকোড়া বা কাবাব বলেন আর বড়া বলেন সবটাই বলতে পারেন। দেখুন বন্ধুরা সেভাবেই কিন্তু আমি করছি আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। এবার আমি উঠিয়ে নেব, খুব সুন্দর কিন্তু হয়েছে। এবার আমি এগুলো উঠিয়ে নিয়ে সবগুলো এভাবেই কিন্তু ভেজে নেব। সবগুলো পাকোড়া আমি উঠিয়ে নিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি আর কাছের থেকে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দর আর মচমচে হয়েছে। দেখুন সবগুলো আমি এভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা কাবাব বা বড়া বলেন আর পাকোড়া বলেন সবগুলো কিন্তু আমি ভেজে উঠিয়ে নিয়ে নিয়েছি আর দেখতেও দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজটিতে ফলো দেওয়ার অনুরোধ রইল। তা বন্ধুরা আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সে পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।